আরও বেশি বেশি রান্নার আপডেট পেতে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চন্দ্রিমাস ওয়ার্ল্ড। চন্দ্রিমাস ওয়ার্ল্ডে তোমাদের আবার একবার স্বাগত। আজ আমি তোমাদেরকে শেখাবো গন্ধরাজ ঘোল বা গন্ধরাজ লস্যি, যেটা তোমরা খুব সহজেই বাড়িতে বানাতে পারবে এবং খুব সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেগুলো আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো হঠাৎ করে যদি ঠান্ডা কিছু খেতে ইচ্ছে হয় বা বাড়িতে হঠাৎ করে গেস্ট এসে পড়ে, তাহলে কিন্তু এটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে দিতে পারবে। আর এতে আমি যে চিনির পরিমাণ দিয়েছি, সেই চিনি যদি তোমরা কম করো, তাহলে কিন্তু সামান্য যদি চিনি দিয়ে এটা করো, তাহলে কিন্তু এটা ওয়েট লসের ক্ষেত্রে অনেকটাই কাজ করবে। তো চলো এখন দেখে নাও এই সুন্দর রেসিপি ঝটপট। দেখো, গন্ধরাজ লেবুর ঘোল বানাতে আমাদের লাগবে, আমি এখানে নিয়েছি একটা গন্ধরাজ লেবু, আর এখানে গন্ধরাজ লেবু স্কিন যেটা আছে ওপরের যে সবুজ অংশটা, এটাকে আমি একটু পুড়ে নিয়েছি। আছে সামান্য একটুখানি নুন, এখানে আছে 2 টেবিল চামচের মতো চিনি, আর আছে 1 বাটি টক দই। এটা মোটামুটি 200 গ্রামের মতো টক দই আছে। এই কটা উপকরণ দিয়ে আজকে আমরা বানাবো গন্ধরাজ ঘোল বা গন্ধরাজ লস্যি, যেটা কিন্তু গরমের তো অবশ্যই আদর্শ, কিন্তু আমরা যদি এটাকে ওয়েট লসের জন্য খাই, তাহলে চিনির পরিমাণ কমিয়ে কিন্তু এটা ওয়েট লসের জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে চলো এই সুন্দর রেসিপিটা ঝটাপট তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই দেখো, আমি নিয়ে নিয়েছি কিন্তু একটা মিক্সিং জার, এর মধ্যে আমি দিয়ে দেব টক দইটা। আমি বলেছি যে আমি এখানে 200 গ্রামের মতো কিন্তু টক দই নিয়েছি, এটা মোটামুটি মাপে 1 কাপ। আর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে তোমরা চিনির পরিমাণ কম বেশি কিন্তু করতেই পারো, যদি তোমরা বেশি চিনি পছন্দ করো তাহলে এর থেকে বেশি চিনি দিতে পারো, আর যদি ওয়েট লসের জন্য বানাও তাহলে কিন্তু কম চিনি দেবে। এর মধ্যে আমি দিয়ে দেব এই যে আমি গন্ধরাজ লেবুর যে অংশটা পুড়িয়ে রেখেছি বলেছি সেইটা, এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এবার আমি দিয়ে দেব নুন, আমি যে নুনটা নিয়েছিলাম সেই নুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব আমি গন্ধরাজ লেবু যেটা নিয়েছিলাম ওটার আমি রস করে রেখেছি সেইটা, এই গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিতে হবে আমি যতটা পরিমাণ কিন্তু দই নিয়েছি ঠিক ততটা পরিমাণ জল। দেখো, যে বাটিটাতে করে কিন্তু আমি দই নিয়েছিলাম ঠিক সেই বাটির মাপে কিন্তু 1 বাটি আমি জল এর মধ্যে দিলাম। এটাতে কিন্তু আর বিশেষ কিছু দেওয়ার নেই, এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জাস্ট মিক্সির ঢাকাটা বন্ধ করে দেব এবং এটাকে জাস্ট 30 সেকেন্ডের জন্য একটা ঘোরাবো মিক্সিতে, তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। তো আমি এটাকে রেডি করে নিচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি এবার এটা খুলে তোমাদেরকে দেখাবো যে ঠিক কেমন হলো। দেখতেই পাবে যে খুব সুন্দর একটা ঘোল কিন্তু রেডি হয়েছে, বা লস্যি বলতে পারো রেডি হয়েছে। আর এটা তোমরা পাতিলেবুর রস দিয়েও করতে পারো, কিন্তু গন্ধরাজ লেবুর যে স্মেলটা হবে সেটা কিন্তু পাতিলেবুর রসে হওয়া সম্ভব নয়। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। এবার আমি এটাকে সার্ভ করে দেব এবং তোমাদেরকে দেখাবো। দেখো, আমি 2 গ্লাস নিয়ে নিয়েছি, এবার এতে সার্ভ করে দেব। আমি কিন্তু এখানে 2 গ্লাস গন্ধরাজ ঘোল বানিয়েছিলাম, আর এখানে আমি যেহেতু ঠান্ডা জলের ব্যবহার করেছি, তার জন্য কিন্তু আমি এখানে বরফ দিলাম না, না হলে তোমরা উপর থেকে বরফ ছড়িয়েও এটা খেতে পারো, বা নর্মাল টেম্পারেচারেও কিন্তু খেতে পারো। এবার আমি জাস্ট একটু সাজিয়ে দেওয়ার জন্য এখানে একটু লেবুর কুচি লাগিয়ে দেব, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার না চাইলে কিন্তু নাও দিতে পারো। দেখো, আমাদের কিন্তু ঘোলটা সম্পূর্ণভাবে রেডি এবং এটা খাবার জন্য এবার তোমরা রেডি হয়ে পড়ো। তো দেখেই নিলে আজকের রেসিপি। তো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না,
আর ভালো লাগলে আমার রান্নাটাকে একটা লাইক করো, আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হলো। আর অবশ্যই অবশ্যই আরো নতুন নতুন রান্নার আপডেট পেতে এবং এরকম সহজ সহজ আরো রান্না পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলো না। তাহলে আজ আসি, তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।